তুই কি করছিস রে? ছাদে এসেও তোর মোবাইল কিসের রে? না, আমি কমেন্ট সেকশনটা দেখছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে। সবাই ওখানে কিন্তু বলেছে তিতলি যখন এত ভালো রান্না করে ও কেন কিছু দেখাচ্ছে না। আরও ইভেন রূপা দিও দেখলাম যে কমেন্ট করেছে, তো ভাবছি মা আজকে কিছু একটা ট্রাই করা যেতে পারে। খুবই ভালো কথা, তুই যদি রান্না করিস তাহলে আমি রাত্রির রান্নাটা তো করব না। হ্যাঁ, আর আমারও ইচ্ছে করছে, আজকে মুডটা বেশ ভালো হয়ে গেল, অনেকদিন বাদে এলাম ছাদে, তো দেখা যাক একটা ভাবছি কিছু প্রিপেয়ার কি করা যায়। ইচ্ছে আছে যে আমি একটা চিকেনের প্রিপারেশন করব, আর যদি পারি, কখনো ট্রাই করিনি, যদি পারি নান বানাবো। না, তুই তো কয়েকটা চিকেনের আইটেম বানিয়েছিস। হ্যাঁ, চিকেনের আইটেমটা বানিয়েছি, চিকেনের আইটেমটা বানাবো, কিন্তু নানটা কোনোদিন করিনি, আজকে দেখা যাক পারি কিনা। তাহলে একটা কাজ কর, তুই যখন আজকে রান্না করবি সব করবি, তাহলে তুই স্টার্টিংটা করে দে চ্যানেলের। আমি করব। হাই, ওয়েলকাম টু পরিবার .com। তো আমি যেমন বললাম যে আজকে ডিনারে আমি কিছু একটা বানাবো, তো দেখা যাক। আমি এখন বাজে হচ্ছে অলমোস্ট 5টা বাজে, 4:50 বাজে, তো আজকে সানসেটটা এখানে দেখে তারপর নিচে গিয়ে প্রিপেয়ার করবো, দেখবো কী কী ফুড আইটেমস আছে। এখন তো বেরোনো একদমই উচিত না, তো বাড়িতে যা আছে সেটা দিয়েই আমরা একটা কোনো প্রিপারেশন বানাবো চিকেনের, আর আমি চেষ্টা করবো নানটা বানানোর। তো এখান থেকে নেবে আমরা ওই 6:30 নাগাদ গিয়ে দেখবো কী কী আছে, প্ল্যান ট্যান করে তারপর রান্নাটা দেখাবো। তোমরা আমার সঙ্গে থেকো। স্টার্ট করছি রান্নাটা, তো দেখে নাও কী কী ইউজ করছি। একটা বোলে আমি চিকেন ধুয়ে রেখেছি, বোনলেস বোনওয়ালা যে কোনো কিছু ইউজ করতে পারো, খুবই বেসিক একটা রান্না। এখানে এগ, এখানে আমি ভিনিগার, এই যে ভিনিগারটা এখানে ঢেলে রেখেছি, সল্ট, এখানে কর্নফ্লাওয়ার, আর এই যে আদা রসুনের পেস্ট। এবার এটা তোমাকে বলতে হবে তিতলি, তুমি কতটা পরিমাণে নিচ্ছ আর খাবারটার নামটা কি? এটা আমি বানাচ্ছি হচ্ছে হানি চিকেন, আর তারপর ব্যাপারটা হচ্ছে যে এটা আমি আগেও বানিয়েছি একবার, তো খেতে খুবই ভালো হয়েছিল, তো এটা আমি আরেকবারের জন্য বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে এই বাড়িতে আমি 2 টিস্পুন সয়া সস নিয়ে নিয়েছি, ওটাকে আমি অ্যাড করলাম, ভালো করে অ্যাড করে নিলাম, তারপর একটু সল্ট দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি অনেক ক্রিয়েটিভ কাজ দেখাই, কিন্তু অনেকে তিতলি রান্না দেখতে চেয়েছে, তাই আজকে বলো কতটা ভালো করে। তিতলি আজকে হানি চিকেন দেখাচ্ছে, তাই তো তিতলি? এটা তিতলি আগে করে আমাদের খাইয়েছে, কেমন লেগেছে? ভালো ভালো, কিন্তু পরিষ্কার করে করবে, রান্নাঘরটা নোংরা করো না। এখানে আমি 1 চামচ 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1টা দিয়ে দিচ্ছি, আর লাস্টে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অল্প একটু জিঞ্জার গার্লিক পেস্ট, এটা মানে পরিমাণ মতো আর কি, অল্প একদম। এই যে আমি একটু দিয়ে নিলাম, ব্যাস। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে 10 মিনিটস রেখে দেবো ম্যারিনেশন পারপাসে।
এখানে আমি নান বানানোর প্রিপারেশনটা নিয়ে নিয়েছি অলরেডি। তো এবার দেখাবো, আমি কিন্তু কোনো দিন আগে নান কিছু বানাইনি, পরোটা ফরোটা আমি কোনো দিনও বানাইনি। আমি শুধু একটু এই চিকেন পাস্তা এইসবই বানাতে পারি, কিন্তু আমাকে সবাই তোমরা কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের জন্যই আমি নতুন একটা আইটেম ট্রাই করছি ফার্স্ট টাইম। একটু ভুল হলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কারেক্ট করে দিও যে আমি আরও বেটার কিভাবে করতে পারবো। তো চলো, ভালোই হয়েছে আমাদের ডিনারটা আজকে টিকলি ঘাড় দিয়ে। আমি টেস্ট করব, ইউটিউব থেকে শিখলাম কি করে নান বানাতে হয়, তো চেষ্টা করি দেখি কেমন হয়। কিন্তু মা পুরোটা পারবো না, তোমাকে কিন্তু জিনিসটা শিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ শিখতে হবে। আমি আটা নিয়েছি, আমি ময়দা নিইনি। ময়দা ইস্ট দিয়ে বানাতে হয়, তো আমি একদম ওই প্রসেসে বানাচ্ছি না, আমি একদম একদম ঘরোয়া প্রসেসে একদম। এখানে নুন 2 কাপ আটা নিয়েছো সেটা বলো। আচ্ছা হ্যাঁ, 2 কাপ আটা নিয়েছি। এখানে নুন অল্প একটু সামান্য নেব। এখানে দই নিয়েছি, দেখো না এখানে আছে তেল, এখানে গরম জল যেটা দিয়ে আমি মাখবো, এখানে হচ্ছে খাবার সোডা, আর এইটা আমাদের বেকিং পাউডার, আর একটু চিনি নিয়ে নিয়েছি 2 চামচ। তা আমি এগুলো সব মিক্স না ঠিক আছে, আদা রসুনের পেস্ট দিয়েছি, আর কি দিচ্ছি, টমেটো দিচ্ছি, কেচাপ, টমেটো কেচাপ, মানে এটা গ্রেভিটা তৈরি, গ্রেভিটা তৈরি হবে, এটা সস বানাচ্ছি, তারপর জল দিয়ে আর একটু গ্রেভিটা মাখানো করতে হবে। এবার আমি 1 ছিপি সয়া সস, হ্যাঁ আর কিছু না, নুন দেবো, নুন। আচ্ছা এবার নুন দিবি আর একটু মিষ্টি দিবি, মানে চিনি দিবি, তাই তো? চিনি দেবো না আমি, হানি যেহেতু হানি চিকেন করছি হানি দেবো, কিন্তু সেটা এটাতে নুন কম, কারণ সয়া সসে দুটো সসেই কিন্তু নুন থাকে। আমি একটু বেশি করে হানি দেবো, আমরা এখানে মিষ্টি ব্যবহার করবো না, কারণ কি আমরা হানি চিকেন বানাচ্ছি। তো চিকেনটা এখানে ম্যারিনেট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইটাকে আমি ডিপ ফ্রাই করব, একদম লালচে লালচে করে করে আমি আসছি এটাকে ডিপ ফ্রাই করে। তো এখানে আমার নান রেডি, আমি এটা একটু বাটার দিয়ে দিয়েছি, কারণ কি বাবা এর জন্য এটা বানিয়েছি, তো বাবাই বাটার নান খেতে খুব ভালোবাসে। দেখতে ক যে খুব একটা খারাপ হয়েছে তা কিন্তু তিতলি হয় না, আর যথেষ্ট ফুলেওছে, ফার্স্ট টাইম ট্রাইতে যাবে একদম। হ্যাঁ তো এবার আমি সসটার সাথে ওই একদম ডিপলি ফ্রাইড চিকেনটাকে মিক্স করে নিয়েছি, আর একটা জিনিস হচ্ছে সিসাম সিডটাকে একটু গরম করে নাড়িয়ে নিয়েছি একদম উইদাউট এনি অয়েল অর ওয়াটার। এবার এটাকে আমি একটু উপরে এটা গার্নিশিং এর জন্য, তাই তো? তো এটা ফার্স্টে তুই তাহলে কি করবি, এটা বাবাইকে খাওয়াবি ফার্স্টে? হ্যাঁ অবশ্যই, বাবাইকে ডাকো, বাবাই। হ্যাঁ বাহ তিতলি, এটা তো দারুণ কিছু একটা বানিয়েছিস তুই। কে বলো না কে বলে, গরম কিন্তু দেখো কেমন হয়েছে। কি বানিয়েছিস, খুব সুন্দর দেখতে তো হয়েছে। এটা হানি চিকেন আর এটা হচ্ছে বাটার নান। হানি চিকেন? হুম আর বাটার নান। বাহ তুই বানালি? হ্যাঁ এক্ষুনি বানালাম। কি দিয়ে বানালি এটা? তো হানি চিকেন তো বেশি কিছুই না, যা বাড়িতে ছিল, এখন তো বাইরে থেকে বেশি আনিয়ে করা যাবে না। সয়া সস, টমেটো, কেচাপ দিয়ে আর একটু হানি দিয়ে ব্যাস হয়ে গেছে। একটু ডিপ ফ্রাই করে নিয়েছিলাম, আর উপরে সিসাম সিড ছিল, সেটা দিয়ে গার্নিশ করেছি। বাহ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এই দেখো ভালো বানিয়েছে না? বাটার নানটা আমি ভাবিনি কিন্তু এতটা সফট হবে, তোমরা বানাতে পারো কিন্তু খুব ইজি প্রসেসে, আর যেটা বাড়িতে পাওয়া যায় সেটা দিয়েই বানিয়েছে, তোমরা বানাতে পারো কিন্তু খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছে খেতে। আর হানি চিকেনটা তো ভালো, আমি ওর ও হানি চিকেন আগেও করেছি, আমি খেয়েছি, বানাতে পারো, বেশ সুন্দর হয়েছে। আজকে তিতলি ছাদে শুরু করেছিল,
আমিও তিতলির সাথে ছিলাম আর শেষটা আমি করব। আজকে তিতলি অনেক কিছু আমাদের দেখালো, ওর বাবার জন্য আজকে বাটার নান আর তোমার হানি চিকেন করেছে, তো বেশ ভালো খেতে হয়েছে। আমি ভাবিনি বাটার নানটা এতটা সফট হবে, বাট ভালো হয়েছে। তোমরা ট্রাই করতে পারো। আর তোমরা বলেছিলে বলে যে একটু তিতলির রান্না দেখব, তাই এটা তিতলি করলো। তিতলি নিশ্চয়ই আরও অনেক কিছু তোমাদের দেখাবে, আর তোমরাও যদি তোমাদের ক্রিয়েটিভিটি কিছু দেখাতে চাও আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে, আমি নিশ্চয়ই যোগাযোগ করে নেবো তোমাদের সাথে। আর আমার চ্যানেলটাকে তাই জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে যারা এখনও করোনি। সাবস্ক্রাইব করলে দেখবে একটা বেল বাটন আসছে, বেল বাটনটাকে ক্লিক করলে অলটাকে ক্লিক করবে, তাহলে আমার সমস্ত চ্যানেলের নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা আর কীরকম কী দেখতে চাইছো, তোমাদের আরেকটু কী নতুনত্ব হলে ভালো লাগে আমাকে নিশ্চয়ই জানিও, আমি তোমাদের কথা নিশ্চয়ই রাখবো। তাহলে আজকে এখানে শেষ করছি। Thank you.